হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। চলো আজকে নিয়ে চলে এলাম আরও একটা ব্লগ। এই দেখো, এটা হচ্ছে আমাদের গাছের ফুল, জবা ফুল। কি সুন্দর লাগছে না? এই ফুলগুলো দিয়ে পুজো হয়। তো দেখো, আজকে আমি বানাবো একটা খুব টেস্টি রেসিপি, যেটা হচ্ছে সবাই খেতে ভালোবাসে। সেটা কী বলো তো? ফুচকা। তো দেখো, আজকে সুজি দিয়ে আমি ফুচকা বানিয়ে নিচ্ছি। সুজি নিয়ে নিয়েছি আর চার ভাগের এক ভাগ ওতে একটু ময়দা মিশিয়ে দিলাম। দিয়ে দেখো, জল দিয়ে সুজিটাকে ভালো করে মেখে নিচ্ছি। যেরকম আটা মাখে না, সেরকমভাবে সুজিটাকে একটু মেখে নেব। তো দেখতে থাকো কীরকমভাবে বানাচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে, মানে তোমার কোনো প্রবলেমই হবে না, সবাই বানিয়ে খেতে পারবে। তো আমার যখন ইচ্ছা করে, আমি তো সবসময় বানিয়ে খাই, আমার ছেলেও খায়। আমি বেশিরভাগটাই আমি বাড়ির খাবার ছেলেকে খাওয়াই, তো সেই জন্যই দেখো যখন ইচ্ছা হয় তখনই বানিয়ে খাই। তো আজকে বানিয়ে নিচ্ছি। দেখো আমার এটা মাখা হয়ে গেছে, আটার মতন সুজিটাকে ভালো করে যেরকম আটা মাখে সেরকম মেখে নিলাম, একটা ডো তৈরি করে নিলাম। এবার দেখো, গোল গোল করে পেঁচি কেটে তোমার যেরকম রুটি বেলে সেরকম রুটি বেলছি। তো এবার রুটি একটু খুব বেশি পাতলা হবে না আর খুব মোটাও হবে না, একটা মিডিয়াম সাইজ যেরকম রুটি হয় সেরকম বেলে দেখো কেটে নেব। কুকি কাটার থাকলেও কেটে নিতে পারো, আমার বাড়িতে নেই তো গ্লাস আছে, ছোটো ঠাকুরের গ্লাস, সেই গ্লাস দিয়েই গোল গোল করে ফুচকার সাইজগুলো কেটে নেব। দেখো, দেখতে থাকো। তো দেখো, এই দেখো আমার রুটিটা প্রায় বেলা হয়ে গেছে। এই দেখো আমি ওই গ্লাস আছে, গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। তোমাদের যদি কুকি কাটার থাকে কেটে নেবে ওরকমভাবে। তো খেতে জানো তো এই ফুচকাটা অসম্ভব খেতে ভালো, প্রচণ্ড টেস্টি, মানে বাইরের ফুচকার থেকে মানে 10 গুণ ভালো। তো বানিয়ে খেও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর ভালোবাসা দিও। দেখো এক মানে তোমার সব আস্তে আস্তে সব ফুচকাগুলো আমি কেটে নিচ্ছি, এরকম করে সব ফুচকা আমি তৈরি করে নেব। তো দেখো ফুচকাগুলো প্রায় হয়েই মানে একটু একটু করে নিচ্ছে। ওদিকে দেখো আলুও বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ হয়েছে, ফুচকা খাওয়া হবে আজকে। তো দেখো এদিকে আমি তেল গরম করে এখানে ফুচকাগুলো ভাজছি। তো দেখো ফুচকাগুলো ফুলছে। এই ফুচকাগুলো না তুমি স্টোর করেও রাখা যাবে, এক সপ্তাহ দু সপ্তাহ ধরেও স্টোর যদি এয়ারটাইট কন্টেনারে রাখো, তো ফুচকাগুলো এক দু সপ্তাহ পুরো একদম ভালো থাকবে, রেখেও খাওয়া যাবে, সঙ্গে সঙ্গে যদি নাও খেতে পারো। তো দেখো আমি একটা একটা করে ফুচকা তেলেতে ফ্রাই করে নিচ্ছি। তো তেলের ফ্লেমটা মানে আগুনের ফ্লেমটা জোরে রাখতে হবে আর তেলটা প্রচণ্ড গরম অবস্থাতেই ফুচকাগুলো ফ্রাই করতে হবে। তো দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমার ফুচকাগুলো প্রায় হাফ হয়ে এসছে, আরও হবে। তো দেখো, দেখতে থাকো, কী ভালো লাগছে না বলো? ঘরের তৈরি ফুচকা খাবার মজাটাই আলাদা, তো যখনই ইচ্ছা করে বানিয়ে খেয়ে নেওয়া যায়। দেখো বাইরে বেরোবার আর কোনো প্রয়োজন হয় না। তো দেখো ফুচকা প্রায় আমার রেডি। এইবার দেখো আমি ওই যে তেঁতুলের জল করছি, তো এই তেঁতুলের জল দিয়ে ফুচকা খেতে তবেই তো ভালো লাগে বলো। এই দেখো তেঁতুল কিনে আমার বাড়িতে সবসময় রাখা থাকে। আর এদিকে দেখো আলু সিদ্ধ করে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তো আলুটার সাথে দেখো কী কী মেশাবো। তো ফুচকা মানেই তো একটু ঝালঝাল স্পাইসি, না হলে ভালো লাগে না। দেখো আলুটাকে ম্যাশ করে নেওয়ার পর প্রচণ্ড গরম, দেখো ধোঁয়া বেরোচ্ছে। আর এবারে দেখো সমস্ত কিছু মশলা, আর এই দেখো এটা হচ্ছে কাঁচা ছোলা, আর ঘরেতেই দেখো রোস্টেড করা তোমার জিরে, ধনে গুঁড়ো আর তোমার চাট মশলা আর নুন নিয়ে নিয়েছি। আর এদিকে এই যে টক জলটা করেছিলাম, তেঁতুলের টক জলটা করেছিলাম, সেই টক জলের মধ্যেও চাট মশলা আর এই জিরে ধনে পাঁচফোড়ন মানে মিক্স করে এটাকে রোস্টেড করে একটা মশলা তৈরি করা, বুঝলে? তো সেই মশলাটাও টক জলের সাথে মিশিয়ে নিলাম। আর এই যে আলুটা আছে, আলুটাকেও তোমার মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। তো দেখো আলুটাকে মাখছি। এবারে তোমার আলুটা মাখা হয়ে গেলে ওতে একটু অল্প করে তেঁতুলের যে টক জল বানিয়েছিলাম ওই জলটা দেবো, তাহলে আলুটাও খুব মানে টেস্টি হয়ে যাবে জানো তো। আলুটার সাথে টক জল না মেশালে ভালো লাগে না। তো দেখো আমার আলু প্রায় মাখা হয়ে গেছে, এবার আমি ফুচকার মধ্যে আলুগুলো দিয়ে দেখো রেডি করব। আমার ছেলে আবার হোমিওপ্যাথি ওষুধ খায়, তো ছেলে আবার টক জলটা খাবে না, আর ছেলে আবার ফুচকা না, ছেলে আবার চুরমুড় খেতে ভালোবাসে, তো ছেলের জন্য চুরমুড় করে দেবো আর আমরা খাবো ফুচকা। দেখো ফুচকার ভেতরে আলু মাখাটা ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে এইবারে ফুচকাগুলো সব এক এক করে রেডি করে নেব। রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কী ভালো লাগছে না ফুচকাগুলো? তো ঘরে তৈরি মানে যত খুশি খাও, আর বাইরে তো জানো কিনে খাওয়া হয় তো তেমন একটা মানুষ কত খাবে বলো? দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে বেশি খাওয়াও যায় না, তো ঘরের মানে আনলিমিটেড, যত খুশি খাও। আর 10 টাকার একটা সুজির প্যাকেটে দেখো কত ফুচকা হয়েছে,
এখনো ফুচকা রয়েছে আরো, দেখো সব ফুচকাগুলো রেডি করে নিচ্ছি। তো দেখো এই এতগুলো ফুচকা খাবো, আরও কিছুটা রয়েছে, এত বেশি তো খেতে পারবো না, কেননা বেশি খাওয়া যায় না। তো ঝাল ঝাল ফুচকা দেখো কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে একদম পুরো রেডি। এবারে টক জল দিয়ে এবার ফুচকাগুলো খাবো, দেখো কীরকম হয়েছে দেখি তো। তো দেখো খেয়ে দেখছি ব্যাপক হয়েছে। তো বন্ধুরা খুবই ভালো লাগলো ফুচকাটা আজকে তৈরি করে তোমাদের সাথে শেয়ার করে। তো আমার ছেলে দেখো ওদিকে চুরমুর খেতে ব্যস্ত হয়ে গেছে আর খেলছে পুরো বিছানায়, দেখো খেলনা টেলনা নিয়ে ভর্তি করে রেখেছে। তো ছেলে এখন মানে রাত্রেবেলা একটু খেলে, ছেলে পড়াশোনা হয়ে গেলেই খেলে টেলে, তারপর একটু আবার টিভি দেখে, তারপর রাতে ডিনার খেয়ে শুয়ে পড়ে। এদিকে দেখো আমার মাও খাচ্ছে ফুচকা, আমার মা অনেকক্ষণ ধরে বসেছিল, রেডি হবে তবে তো খাবে। তো দেখো আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই বন্ধুরা, বাই বাই।